আমরা দেখি বান্দরবনকে সারা বাংলাদেশ দুর্গম এলাকা হিসেবে সবার কাছে পরিচিত, কিন্তু বান্দরবনে যে পটেনশিয়ালিটি আছে, বান্দরবনে যে সাংস্কৃতিক অঙ্গনে, বান্দরবনে যে পদচারণা, এবং যেটা এখনো অনেকের কাছে উন্মোচিত হয়নি, আজকে যেটা আমরা নিয়ে আসলাম, এগুলো আমাদের এই অঞ্চলের পুরনো ঐতিহ্য, এগুলো সংস্কৃতি আমাদের অনেক দিনের লালিত সংস্কৃতি। আমি যখন গত বছর এখানে এসেছি, যখন আমি বললাম যে আমি খিয়াং, খুমি, লুসাই সবগুলো জনগোষ্ঠীর এক ঘন্টা করে অনুষ্ঠান চাই, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচালক মহোদয়কে বলেছিলাম, উনি বলেছিলেন সম্ভব না। তখন আমি বললাম যে আপনাকে আমাকে এক ঘন্টা দুই ঘন্টা করে হলেও অনুষ্ঠান দিতে হবে, প্রস্তুত করুন। আজকে উনি বারবার আমাদের মাননীয় মন্ত্রী স্যারের কানে কানে বলছিলেন এবং আমাকে বলছিলেন যে স্যার, এই গানটি তৈরি করতে 3 মাস ধরে প্রশিক্ষণ দিয়েছি, 7-8 লাখ টাকার আমাদের খরচ হয়েছে তাদের পোশাক আশাক এবং অন্যান্য সরঞ্জামাদি দিতে। কারণ এই গানগুলো আমরা দেখি যে আমরা যখন বিভিন্ন পাড়ায় যাই, পাড়াগুলোতে কিন্তু এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়। আপনারা খেয়াল করে দেখেছেন, আমাদের যারা বাদক দল ছিলেন পিছন দিকে বসে সহযোগিতা করছিলেন সিনিয়র মানুষগণ, তারা আমাদের এই সময়টা ওভাবে বুঝেন না, তারা তাদের মতো করে যতক্ষণ তাদের মন ভালো থাকে ততক্ষণ তারা গেয়ে যান। এই জন্য আপনারা দেখেছেন যে আমাদের প্রাণগোপাল সাহেব অনুষ্ঠান গানটি শেষ হওয়ার পর বা নাচটি শেষ হওয়ার পর তাদেরকে ধরে তুলে নিয়ে গেছেন। এটি এখানকার ঐতিহ্য, তারা যে কোনো উৎসব আনন্দ এইভাবে গান নাচ দিয়ে পরিচালনা করে থাকে। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যখন যাই, চায়নাতে গেলে কিংবা এরকম যারা যাদের ঐতিহ্য আছে, থাইল্যান্ডে গেলে আমরা দেখি যে তাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে তাদের আলাদা আলাদা সংস্কৃতিগুলো তারা তাদের পর্যটন কেন্দ্রে তুলে ধরে। আমরা গত বছর থেকে চেষ্টা করছি আমাদের যে পর্যটক মৌসুম আছে সেই মৌসুমগুলোতে এই এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক যে ঐতিহ্য আছে সেটি তুলে ধরার জন্য। বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী স্যারের নির্দেশে আমরা গত বছর এরকম একটি লোকজ মেলা সাংস্কৃতিক উৎসব করেছিলাম, সেটি অত্যন্ত জমজমাট হয়েছিল, সেটি ছিল একদিনের। সেটাতে উৎসাহিত হয়ে এবার আমরা আরো প্রত্যন্ত অঞ্চলের আরো আদিম জিনিসগুলো আমরা নিয়ে এসেছি। আমি বিশ্বাস করি যারা এখানে আছেন তারা অনেকেই এই নাচ এই গানগুলো আপনারা দেখেননি, যারা এখানে কাজ করতে এসেছেন হয়তো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর আছেন। আমি হলপ করে বলতে পারি আপনারা আজকে যে পরিবেশনা হয়েছে সেগুলো আপনারা অনেকেই দেখেননি। এইটি আমাদের একটা বড় সুযোগ ছিল আপনাদের সামনে উপস্থাপন করা। আমি পর্যটকদের জন্য এই আয়োজনটি করেছি এই কারণে বান্দরবনকে আপনারা যেন নতুন রূপে চিনতে পারেন, বান্দরবনের সম্ভাবনাগুলো আমরা তুলে ধরতে চাই। আমাদের সচিব স্যার আছেন, স্যার গতকাল থেকে বলছেন যে তোমার জেলার জন্য কি করতে পারি বলো, তোমার জেলায় আমি কোথায় তোমাকে হেল্প করতে পারি তুমি আমাকে বলো। আমি স্যার আপনার কাছে আমাদের এই জেলাটিকে তুলে ধরলাম, আমাদের মাননীয় মন্ত্রী স্যার আছেন, স্যারের নেতৃত্বে এই জেলায় যেভাবে উন্নয়ন ঘটছে, আমি 2012 সালে এখানে ইউএনও ছিলাম, তখন থানচি এবং রুমা সড়ক যোগাযোগ করা যেত না, এখন থানচি এবং রুমার প্রত্যন্ত এলাকাগুলোতে পর্যন্ত আমাদের গাড়ি চলে যাচ্ছে। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ফল হয়, আম, ড্রাগন, রামভুটান থেকে শুরু করে সকল প্রকার মালটা, কমলা, অনেক ধরনের ফল হয়। সেই ফলগুলো একসময় রাস্তায় পচত, এখন সেগুলো বাজারজাত হওয়ার সুযোগ হয়েছে। আপনারা কিষাণ ঘর দেখেছেন, এখানে ভালো কাজু বাদাম হয়, এখানে আমাদের কফি হয়, এগুলো আমরা বাজারজাত করতে চাই। আমি স্যারকে বলেছি যে আমাদের একটি সম্ভাবনা আছে, আমরা যদি ড্রাই ফ্রুটসের একটি কারখানা এখানে তৈরি করতে পারি, আমরা যদি বান্দরবনকে হাইকিং এবং ট্রেকিংয়ের পথ তৈরি করতে পারি, সাথে সাথে ড্রাই ফ্রুটসটা হাইকিং এবং ট্রেকিং যারা করবে তাদের জন্য খাদ্য বড় সহায়ক হিসাবে কাজ করবে, কারণ প্রত্যন্ত অঞ্চলে তারা খাবার, এই শুকনো খাবারটা নিয়ে যেতে পারবেন, অন্যান্য খাবার খেতে তাদের কষ্ট হবে।